পুলিশি জেরার মুখে বলিউডের হিরো নাম্বার ওয়ান, হাজার কোটির অনলাইন পঞ্জি কেলেঙ্কারি মামলায় গোবিন্দাকে জিজ্ঞাসাবাদ করা হবে, জানালো ওড়িশার অর্থনৈতিক অপরাধ দমন শাখা। কিভাবেই বিপুল পরিমাণ আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লেন গোবিন্দা? অভিযোগ, সোলার টেকনো অ্যালায়েন্স নামে একটা সংস্থা বেশ কয়েকটি দেশে ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগের আড়ালে আর্থিক দুর্নীতির জাল বিস্তার করেছে। এই সংস্থা নাকি একেবারে পিরামিড স্ট্র্যাটেজিতে কাজ করে, আর সেই কোম্পানির তরফেই কয়েকটি বিজ্ঞাপনী ভিডিওয়ে অংশ নিয়েছিলেন গোবিন্দা। সেই প্রেক্ষিতেই বলিউড অভিনেতার বিরুদ্ধে অভিযোগ, প্রতারক ওই সংস্থার কার্যকলাপ সমর্থন করেছেন গোবিন্দা। এই মুহূর্তে তদন্তের স্বার্থে গোবিন্দাকে জেরা করবে পুলিশ, তারপর এই কেলেঙ্কারির ক্ষেত্রে তার সঠিক ভূমিকা স্পষ্টভাবে জানা যাবে। যদি দেখা যায় গোবিন্দার সঙ্গে শুধুমাত্র সংস্থার প্রচারের জন্য ব্যবসায়িক চুক্তি হয়েছিল, তাহলে তাকে এই মামলার সাক্ষী করা হবে, আর যদি দেখা যায় তার ভূমিকা আরও গভীর, সেক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। ওড়িশা পুলিশ কি জানাচ্ছে, এবার সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব। ওড়িশা পুলিশ জানিয়েছে ভদ্রক, বালাসোর, ভুবনেশ্বর, ময়ূরভঞ্জ সহ ওড়িশার একাধিক এলাকা থেকে কোটি কোটি টাকা লুট করেছে এই সংস্থা। 10,000 মানুষের কাছ থেকে 30 কোটি টাকা তুলেছিল সংস্থাটা। তবে শুধু ওড়িশা নয়, বিহার, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা, দিল্লি, ঝাড়খণ্ড এবং ভারতের একাধিক রাজ্যে বহু মানুষ তাদের জীবনের সঞ্চয় খুইয়েছে এই ভুয়ো সংস্থায় বিনিয়োগ করে, আর সেই বিনিয়োগে উৎসাহ যুগিয়েছে যে বিজ্ঞাপন, তার মুখ গোবিন্দা। ইতিমধ্যে এই মামলার তদন্তে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে ওড়িশা পুলিশ। পুলিশি জেরার মুখে এবার বলিউডের হিরো নাম্বার ওয়ান, হাজার কোটির অনলাইন পঞ্জি কেলেঙ্কারি মামলায় গোবিন্দাকে জিজ্ঞাসাবাদ করা হবে, জানালো ওড়িশার অর্থনৈতিক অপরাধ দমন শাখা। কিভাবেই বিপুল পরিমাণ আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লেন গোবিন্দা? অভিযোগ, সোলার টেকনো অ্যালায়েন্স নামে এক সংস্থা বেশ কয়েকটি দেশে ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগের আড়ালে আর্থিক দুর্নীতির জাল বিস্তার করেছে। এই সংস্থা নাকি একেবারে পিরামিড স্ট্র্যাটেজিতে কাজ করে, আর সেই কোম্পানির তরফেই কয়েকটি বিজ্ঞাপনী ভিডিওয়ে অংশ নিয়েছিলেন গোবিন্দা। সেই প্রেক্ষিতেই বলিউড অভিনেতার বিরুদ্ধে অভিযোগ, প্রতারক ওই সংস্থার কার্যকলাপ সমর্থন করছেন গোবিন্দা। এই মুহূর্তে তদন্তের স্বার্থে গোবিন্দাকে জেরা করবে পুলিশ, এরপর এই কেলেঙ্কারির ক্ষেত্রে তার সঠিক ভূমিকা স্পষ্টভাবে দেখা যাবে। যদি দেখা যায় গোবিন্দার সঙ্গে শুধুমাত্র সংস্থার প্রচারের জন্য গোবিন্দার ব্যবসায়িক চুক্তি হয়েছিল, তাহলে তাকে এই মামলায় সাক্ষী করা হবে, আর যদি দেখা যায় তার ভূমিকা আরও গভীর, সেক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। ওড়িশা পুলিশের তরফ থেকে কি জানানো হয়েছে, না ওড়িশা পুলিশ জানিয়েছে ভদ্রক, বালাসোর, ভুবনেশ্বর, ময়ূরভঞ্জ সহ ওড়িশার একাধিক এলাকা থেকে কোটি কোটি টাকা লুট করেছে এই সংস্থা। 10,000 মানুষের কাছ থেকে 30 কোটি টাকা তুলেছিল এই সংস্থাটা। তবে শুধু ওড়িশা নয়, বিহার, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা, দিল্লি, ঝাড়খণ্ড এবং ভারতের একাধিক রাজ্যে বহু মানুষ তাদের জীবনের সঞ্চয় খুইয়েছে এই ভুয়ো সংস্থায় বিনিয়োগ করে, আর সেই বিনিয়োগে উৎসাহ যুগিয়েছে যে বিজ্ঞাপন, তার মুখ গোবিন্দা। ইতিমধ্যে এই মামলার তদন্তে বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে ওড়িশা পুলিশ। এই মুহূর্তে তদন্তের স্বার্থে গোবিন্দাকে জেরা করবে পুলিশ, এরপর এই কেলেঙ্কারির ক্ষেত্রে তার সঠিক ভূমিকা স্পষ্টভাবে জানা যাবে। যদি দেখা যায় গোবিন্দার সঙ্গে শুধুমাত্র সংস্থার প্রচারের জন্য ব্যবসায়িক চুক্তি হয়েছিল, তাহলে তাকে এই মামলায় সাক্ষী করা হবে,
আর যদি দেখা যায় তার ভূমিকা আরও গভীরে, সেক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।